বিসমিল্লাহির রহমানির রহিম সুটিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে এই জায়গায় দুইটা ডিম নিয়েছি, এই যে কুসুমটা আলাদা আর সাদা অংশটা আলাদা। 1 পাউন্ডের একটা কেক বানানো হবে, ঠিক আছে? এই যে সাদা অংশটা মিক্স করে নিচ্ছি, ঠিক আছে? দুইটা দিয়া এই যে সাদা অংশটা বিট করে নেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো চিনি, চিনিটা দিয়ে আবার বিট করতে হবে। এখন এই যে চিনিটা দিয়ে বিট করা হচ্ছে, এই যে বিট করা হয়ে গেছে কুসুমটা। আর পরিমাণ মতো এই যে একটু বেকিং ছোটা আর দুইটা কুসুম দিয়ে এখন আবার বিট করা হবে। এই যে কুসুমটা দিয়ে এখন আবার একটু বিট করে নিচ্ছি। এই যে 1 কাপের মতো ময়দা, এই যে ময়দাটা দিয়া এখন এই যে ডিমটা বিট করা হয়েছে এটার সাথে মিশাই নিচ্ছি, ঠিক আছে? তারপরে এই যে পরিমাণ মতো একটু সোয়াবিন তেল, রান্নার তেল, ঠিক আছে? এ পরিমাণ মতো, কোনো মাপা চাপা নাই। এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব, ঠিক আছে? একদম দোকানের মতো একটা কেক, পারফেক্ট একটা কেক বানিয়ে দেখাবো। ডালা দেখানো লাগবো, খালি মিশাইছি, এখন ডিমে দিচ্ছি। এই যে সব উপকরণ ডিমিশা, এই যে এখন একটা বাটিতে পুটিং বানাই, যে এই বাটিতেই এখন এই যে সবগুলা ঢেলে দিচ্ছি, ঠিক আছে? এই যে টোথা নিয়ে নেওয়া হচ্ছে, ভিতর বাবলসগুলো থাকলে বের হইয়া যাবে, ঠিক আছে? তাতে কিন্তু তোমার মোবাইল, এই যে এখন ওভেনে দেওয়া হয়েছে, প্রায় 15 মিনিট রাখবো, ঠিক আছে? 15 মিনিট পর ফিরে আসছি। এই যে 15 মিনিট হয়ে গেছে, এখন এই যে ওভেন থেকে কেকটা বের করব। এই যে কেকটা, এই যে কেকটা বোর্ডের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে, ঠিক আছে? একটু গরম তো, এই যে কত সুন্দর একটা পারফেক্ট একটা কেক হয়েছে, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে কেকটা কত সফট হয়েছে, এই যে অনেক সফট। এই যে কেকটা কেটে 3টা লেয়ার করা হয়েছে, ঠিক আছে? এই যে এটা হলো নিচের লেয়ারটা, আর এই যে বাটির মধ্যে আছে 2টা লেয়ার, ঠিক আছে? এখন হইলো এটা সুন্দর করে সাজানো হবে। এই যে এই কেকটা সাজানোর জন্য এই ক্রিমটা যে কোনো সুপার শপের মধ্যে পাওয়া যায়, এই ক্রিমটা নিয়ে আসে দুধের মতো, ঠিক আছে? আইনা এই যে এইভাবে বিট করে নিলেই ক্রিম হয়ে যায়, ঠিক আছে? এই যে ক্রিমটা, এই যে ক্রিমটা, ঠিক আছে? বিট করে এই যে ক্রিম হয়ে গেছে। এই যে ঠিক আছে, এটা প্রথম লেয়ারটা। এই যে প্রথম লেয়ারটা ক্রিম করা হয়েছে, এই যে এখন আবার উপরে একটা লেয়ার দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে এটাও ক্রিম দিয়া সুন্দর করে উপরটা কভার করতে হবে। এই যে আরেকটা লেয়ার, এটা 3টা লেয়ার হয়েছে, ঠিক আছে? যে কোনো কেকই 3টা লেয়ার দিলে সুন্দর পারফেক্ট হয়, একদম দোকানের মতো হয়, ঠিক আছে? এখন এটাও, এই যে এখন ফুল কেকটাই এই সাদা ক্রিমটা দিয়া একদম কভার করা হবে, ঠিক আছে?
তো এইভাবে পুরো ক্রিমটাই লাগাই নিতে হবে কেকে। এই যে পুরো কেকটা ফুল ক্রিম দিয়ে কভার করে, এই যে এখন এটা সাইজ করা হবে, ঠিক আছে। এই যে সাদা ক্রিমটা দিয়া পুরো কেকটা কভার করা হয়েছে, ঠিক আছে। এখন সুন্দর করে একটা ডিজাইন করা হবে। এই যে এই ক্রিমটা আছে না, এই ক্রিমটা নিয়েই এই যে একটা বাটিতে রাখা হয়েছে। এই ক্রিমটার মধ্যেই একটা যে কোনো যার যার চয়েস মতো যে কোনো একটা কালার ফুড দিলেই এই ক্রিমটা দিয়েই কিন্তু কেকটা সাজানো হয়, ঠিক আছে। তো এই সাদা ক্রিমটা নিছি, এখন এটার মধ্যে একটা কালার ফুড দেওয়া হবে, ঠিক আছে, মিক্স করা হবে। এই যে দেখতে পাচ্ছেন কিনা, একটু কালার দেওয়া হয়েছে, মানে এটা পিঙ্ক কালার, ঠিক আছে। তো এটাই মিশাইয়া এই যে এই ক্রিমটার মধ্যে একটু ফুড কালার দিয়ে যে যেই রকম চয়েস যেই কালার দেওয়া যায়, এটা হলো পিঙ্ক কালার। তো এই ফুড কালারটা দিয়েই এই ক্রিমটা দিয়েই সুন্দর করে এই যে কালার হয়ে যাবে, এটা দিয়েই ডিজাইন করা হবে। এই যে ক্রিমটা দিয়ে এখন ডিজাইন করে নিচ্ছি, ঠিক আছে। এই যে এইভাবে পুরো চারপাশে করা হবে, ঠিক আছে। এটা যে যেরকম ডিজাইন দিতে পারেন বা যে যে কালার দিতে পারেন, ঠিক আছে। এই যে আমি এখন পুরো কেকের ডিজাইনটা দেখাচ্ছি, ঠিক আছে। এটা সিম্পল একটা ডিজাইন, কারণ এটা গড়ে তো খাওয়া হবে, এর জন্য অত গড় যে কোনো ডিজাইন দেওয়া হয় নাই। এই যে সিম্পল একটা ডিজাইন, ঠিক আছে। যে যে কালার দিয়ে দিতে পারেন, অরেঞ্জ কালার আছে, তারপরে টিয়া কালার আছে, অনেক কিছু। এই যে মাঝে মধ্যে আবার এই যে পুঁতি আছে, এই পুঁতিগুলো দিয়ে দিলে দেখতে আরও সুন্দর লাগে, ঠিক আছে। তো এই পারফেক্ট। এই যে আমার মেয়ে আবার একটু ডিজাইন করতেছে, সাইডে একটু পুঁতি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখতে সুন্দর দেখা যায়, কারণ হলে মাছে মাঝখানে মাঝখানে গ্যাপ গেছে, তো পুরাটা সাজানো হয় না এই কারণে। এই যে এই যে একটু পুঁতি দিলে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, ঠিক আছে। তো বুঝতে পারছেন কিনা জানি না, দেখাইতে পারছি কিনা পুরো ভিডিওটা একদম পারফেক্ট। এখন বুঝেন যে এটা কি দোকানের মতো পারফেক্ট একটা ভিডিও হয়েছে, এই কেক হয়েছে নাকি না। এই যে আর কিছু বাকি নেই, শেষ, ঠিক আছে। এই যে পারফেক্ট একদম দোকানের মতো। তবে দোকান থেকে খাই যে ক্রিমটা একদম মানে শক্ত হয়ে যায় ফ্রিজে রাখলে, ওইটা ডালডা দিয়া করা হয়। আর এটা হলো অরিজিনাল একটা ক্রিম, কেকের ক্রিম, ঠিক আছে। তো এই যে দোকানের মতো একটা পারফেক্ট একটা ই দেখাইলাম, কেক দেখাইলাম বানায়া, ঠিক আছে। তো এটি মাঝে মধ্যে বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা একটু খুশি হয়, তাছাড়া আবার একটু ভালোও লাগে খাইতে। দোকান থেকে কেনার থেকে এই যে এইভাবে ঘরে একটু বানায় নিয়ে ক্রিম ট্রিম রাখলে ঘরে, তাহলে সুন্দর একটা কেক বানানো যায়, ঠিক আছে। তো আমার এই কেকের রেসিপিটা যদি কারো ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেন নাই বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।